আসসালামু আলাইকুম। আমরা আজকে দুইটা মেশিনের ভিডিও করব আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন এখানে দুইটা খড় কাটার মেশিন আছে, একটা হচ্ছে C2 এবং C2 প্লাস, একটা হচ্ছে বেল সিস্টেম যেটাকে আমরা বলি কনভেয়ার, আর একটা হচ্ছে বেল ছাড়া যেটা হচ্ছে নন কনভেয়ার। তো আমরা ভিডিও আগে শুরু করি, তারপরে ভিডিওর মাঝে বাকি কথাগুলো বলবো। আমরা এখানে খড় এবং নেপিয়ার দুইটা ঘাসই নিয়ে এসেছি, নেপিয়ার ঘাস দুইটাই নিয়ে এসেছি, সেটা আমরা আপনাকে দেখাবো। এবং এখানে দেখেন গিয়ার সিস্টেম যেটা, এটা হচ্ছে মাঝখানটা হচ্ছে নিউট্রাল, আমরা লং যেটা আছে সেটাতে করে দেখবো। এরপরে দুইটা সাইজেরই দেখাবো যে কীরকম সাইজ হয়, এবং দুইটা মেশিনের ক্ষেত্রেই সেটা। তো আমরা প্রথমে কনভেয়ারটা চালানো শুরু করছি আগে। কনভেয়ার এটা অটোমেটিক টেনে নেয়, কোন জায়গাটা টেনে নেয় বেল সিস্টেম হওয়ার কারণে এখানে দিলেই যেটা নন কনভেয়ারে একটু ছেলে দিতে হবে। এটা আমরা একটা সাইজ আগে আপনাদেরকে দেখাই, যেটা লং সাইজ দেখালাম আপনাদেরকে, এটা হাতে নাও সাইজটা দেখাই কেমন হলো। এটা হচ্ছে গরুর খাবারের জন্য যেটা মানুষ করে, 1 ইঞ্চি সাইজের মতো, হাফ ইঞ্চির একটু বেশি। এরপরে আমরা শর্টটা যেটা ছোট সেটা একটু দেখব কেমন। একটু গিয়ারটা চেঞ্জ করে দাও, এই গিয়ারটা চেঞ্জ করা হলো, এখন আমরা চালিয়ে দেখব আর কি। দেখি সাইজটা একদম 1/2 ইঞ্চিরও একটু কম। আমরা এই কনভেয়ারের একটু একদম 1/2 ইঞ্চি যেটা করা হলো সেটার একটু সাইজ দেখি। দেখতে পাচ্ছেন আগেরটার থেকে অনেকটাই ছোট, দেখতে পাচ্ছেন। দেখি একটু হাতে নাও ভালো করে, এটা হচ্ছে একবারে 1/2 ইঞ্চিটা, আর এরপরে যেটা সেটা আগের গত যেটা নিচে কাটা হলো সেটার একটু তুলে দেখো, একটু কম্পেয়ার করে এটা হাতে নে, দুইটা দুই হাতে। দেখতে পাচ্ছেন এই যে ডান পাশের হাতেরটা হচ্ছে একবারে বড় বড় দেখা যাচ্ছে, যেটা হচ্ছে আমরা লং শেপে দিয়েছিলাম, আর এটা হচ্ছে একদম শর্ট যেটা সেটাতে দেওয়ার কারণে 1/2 ইঞ্চি। তার মানে দুইটা সাইজ আমরা দেখতে পেলাম। এরপরে আমরা একটু দেখবো যে ওই মেশিনটা, একটু মেশিনটা এদিকে নিয়ে আসো তো। আমরা সি টু প্লাসের যেটা সেটা দেখলাম এতক্ষণ, এটা হচ্ছে কনভেয়ার বেল সিস্টেম, আপনারা এতক্ষণ দেখলেন। এটা নিচে দেখেন একদম চাকা দেওয়া আছে, খুব ইজিলি একজনেই যে কোনো জায়গায় স্থানান্তরিত করতে পারবে। এরপরে আমরা এই মেশিনটা একটু দেখব, এটা হচ্ছে নন কনভেয়ার C2 মডেলে, এটা আগের মডেলটা, এটাতে কোনো বেল নাই, এটাতে নর্মালি ঢুকে মানে শুধু খড় ভিতরে দিলেই সে টেনে নিবে একবারই, আর বেল সিস্টেমটাতে দূর থেকেও দিলেও টেনে নিবে। এই হচ্ছে তফাৎ, তাছাড়া বাকি মোটর থেকে শুরু করে বডি সব কিছু একই রকম। তবে এবার আমরা এত ভালো মেশিনগুলো নিয়ে এসেছি যে এটার কোয়ালিটি আসলে খুবই ভালো, যেটার এ পর্যন্ত কোনো খুব একটা রিপোর্ট আসেনি, তার মানে বুঝতেই পারছেন কোয়ালিটি কেমন। এটা আমরা একটু দেখবো। হ্যাঁ,
এটা হচ্ছে সি2 মডেল, এটা আমরা গিয়ারটাকে চেঞ্জ করে একটা গিয়ার সাইজটা দেখার পর আরেকটা গিয়ারে দেখে দিয়ে দেখাবো যে আসলে দুই সাইজের হয় কি না এবং কেমন কাটা হয় সেই বিষয়টাও আপনাদেরকে জানাবো। একদম লাইভ সরাসরি কারেন্ট গেছে নাকি? আচ্ছা, বিদ্যুৎ সংযোগ চলে গেছে হুট করে। যতক্ষণ কারেন্ট আসেনি আমরা একটু দেখি যে এখন এটা আমরা একদম ছোটটা লং করা হয়েছে, শর্ট এটা লং 1 ইঞ্চি সাইজের হয়েছে। এই দেখতে পাচ্ছেন সাইজের কোনো কম বেশি মনে হয় না হয়েছে। যেমন গত বছরের আগের বছরের যে মডেলগুলো ছিল সেগুলো একটু হালকা ছিল, সেটাতে এলোমেলো খড় চলে আসতো। এখানে আমরা গোছানো খড়ও কাটতেছি এবং আপনারা চাইলে এলোমেলো খড়গুলোও কাটতে পারবেন এবং এলোমেলো খড়ও আমরা কিছু কেটে দেখাবো আপনাদেরকে। আর এদিকে কনভেয়ার যেটা আছে, আর কনভেয়ারটা তো আপনারা দেখলেন এখানে যে সাইজগুলো আছে। আমরা ভিতরে ততক্ষণ একটু ব্লেডগুলো দেখি, কারেন্ট আসলে একটু বলিও। এই জায়গাটাতে ব্লেডগুলো থাকে, আমি একটু ব্লেডগুলো আপনাদেরকে দেখাই। এই দেখেন ব্লেডগুলো কত ধারালো, দুই দিকে থাকে কিন্তু ব্যবহার হয় একদিকটা। আপনারা চাইলে এক সময় এটা যখন একদিকটা একবারই শেষের দিকে হয়ে যাবে তখন উল্টায় নিয়ে বাকিটাও আপনারা ব্যবহার করতে পারবেন। এদিকে দেখতে পাচ্ছেন গায়ের সঙ্গে লাগানো একটা ব্লেড আছে, আর এদিকে হচ্ছে চারটা, টোটাল 5টা ব্লেড থাকে এটার ভিতরে। বাকি যে যে বিষয়গুলো আছে সব কিছু একই, নন কনভেয়ার এবং কনভেয়ারের দিক থেকে সি2 প্লাসে যেমন শুধু এই এক্সট্রা অ্যাড করা হয়েছে এই এই জায়গাটা, এই জায়গাটাতে হচ্ছে বেলগুলো লাগানো থাকে এবং চেন আছে। চেনের কারণেই হচ্ছে এই জায়গাটার টেনে নেয় আর কি, আর যেটা এই সি2-র ক্ষেত্রে এটা নেই। সি2-তে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে বেলটা নেই, এই তফাত। তাছাড়া বাকি মোটর থেকে শুরু করে ব্লেড সব কিছু একই রকম। এটা একটু মোটরটা আপনাদেরকে দেখাই, মোটরটা দেয়া আছে হচ্ছে 3 হর্সের, একদম চায়না মোটর। রিডিংটা দেখাই, এটা 220 লাইনে আপনার বাসা বাড়ির লাইনেই চালাতে পারবেন, এটার জন্য আলাদা কোনো কিছুই লাইনের প্রয়োজন হবে না। আপনার বাসা বাড়িতে যেটা চালান সেটা দিয়ে হয়ে যাবে। এবং এটাতে যেটা আপনাদেরকে করতে হবে, যখন দেখবেন যে একটা সময় গিয়ে খড় একটু বেশি বড় বড় আসছে তখন আপনাদেরকে এইখানকে ব্লেডটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন দেখেন এই ব্লেডটা একদম এই ব্লেডের সঙ্গে ঘষা লেগে কাটছে, তো আপনাদেরকে যেটা করতে হবে যখন এটা একটু এই জায়গাটা ফাঁকটা বড় হয়ে যাবে তখন আপনাদেরকে এটাকে যাতে এটার সঙ্গে ঘষা খায় এরকম করে আপনাকে ধার দিয়ে এই যে এখানে যে নাটগুলো দেখছেন, এই যে এখানে নাটগুলো, এই নাটগুলোকে টাইট করে অ্যাডজাস্ট করে এটাকে আপনাকে ব্যবহার করতে হবে। তাছাড়া আশা আর কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে নর্মালি যেভাবে চলে। এবং চালানোর ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মোবিল, গিয়ার, গ্রিস এগুলো করে নিতে হবে, কারণ হচ্ছে এগুলো যন্ত্রাংশ যত গ্রিস করবেন তত ভালো। এখানে দেখছেন যে দাঁতগুলো আছে, এগুলোর যত এগুলো যদি শুকনো হয়ে যায় তখন কিন্তু আপনার এই দাঁতগুলো নষ্ট হয়ে যায়, তখন আপনার এটাতে সমস্যা দেখা দেয়। তাই আপনারা যখনই চালাবেন সুন্দর করে এগুলো নিয়ে আপনারা গ্রিস করে তারপরে ব্যবহার করতে পারবেন। কারেন্ট আসছে হুট করে, এমন সময় কারেন্ট গেল। আমরা নেপিয়ার ঘাসগুলো কেটে দেখানোর জন্যে অপেক্ষা করছি, কারণ এতক্ষণ আপনারা খড়গুলো দেখলেন। আমরা একটু অপেক্ষা করি জাস্ট কারেন্ট আসার পর্যন্ত। আমরা
যে কোনো কাজ হইলো এই সময় কারেন্টটা যাওয়া লাগে। ততক্ষণে আমরা একটু আমাদের অন্যান্য মেশিনারিজগুলো একটু দেখাই আপনাকে। একটু কারেন্ট আসলে বলো। এটা আমাদের একদম গোডাউনের ভিতরে যাই আপনাদের। এইদিকে দেখছেন এটা হলো সরিষার তেল ভাঙানো মেশিন। এটা আমাদের নিজস্ব প্রোডাকশন। আপনারা এটা দিয়ে খুব একটা ছোট্ট ব্যবসাও দাঁড় করাতে পারেন আপনাদের এলাকাতেই। বডিটার দাম খুবই কম, মোটামুটি 65,000 টাকা দাম এটার। আপনি ইলেকট্রিক ইঞ্জিনও ব্যবহার করতে পারবেন এবং যে ডিজেল ইঞ্জিন সেটাও ব্যবহার করতে পারবেন। এই দিকটাতে দেখাই আমাদের কিছু মেশিনারিজ, অনেকগুলো সেট করা আছে। আমরা একটু কারেন্টের জন্য অপেক্ষা করছি, কারেন্ট আসলেই আমরা আমাদের ভিডিওর বাকি অংশে চলে যাব। আমরা চাচ্ছিলাম যে পুরো ভিডিওতে যাতে আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করতে পারি, এই কারণেই ভিডিওটা করা, একসাথে দুইটা মেশিন আমরা ওই জন্য সেট করেছিলাম। হ্যাঁ, সেটাই। এখন এদিকে দেখতে পাচ্ছেন এটা হলো নিড়ানির যে 52 সিসিটা আপনারা দেখেছেন, একদম ভুট্টার গাছের মাঝখানগুলো বা মরিচের গাছের মাঝখানগুলো যেগুলো নিড়ানি দেয় সেটার জন্য এই যে মেশিনটা। এদিকে হচ্ছে এই যে মিনি টিলার কাম ঘাস কাটা মেশিন, যেটা যেটা 4-স্ট্রোকটা এখন আছে, এটাতে অনেক রকম কাজ করা যায়। এইদিকে এই যে সবচেয়ে বেশি বিক্রিত যে মেশিনটা সেটা হচ্ছে 63 সিসি। এই মিনি পাওয়ার টিলারটা সব থেকে বেশি বিক্রি হয়, কারণ দামের মধ্যে এটা কম দাম। আর এদিকে দেখতে পাচ্ছেন এটা হলো ঘাস কাটার যে মেশিন, যাদের স্কুল কলেজ বা বড় বড় প্রতিষ্ঠানের যে ঘাসগুলো হয় সেটা কাটার জন্য এই মেশিনটা ব্যবহার করা হয়। এইদিকে আছে হচ্ছে মিল্কিং মেশিন, যারা ডেইরি করেন, ফার্মিং করেন, তাদের জন্য এই মেশিনগুলো। এই মেশিনটা হচ্ছে ডাবল বাটের, দেখতে পাচ্ছেন দুইটা গরু একসঙ্গে দুধ দহন করা যাবে। এটা তুরস্ক থেকে আসে মেনলি। এই মেশিনটা খুবই ভালো ডিমান্ড এবং এটা সিঙ্গেলটা বেশি যায় সব থেকে, ডাবলটা অনেকে, যাদের বড় বড় খামার আছে তারা এই ডাবলটা ব্যবহার করে। এই দিকটাতে দেখি, এখানে দেখেন 4-হুইলের যে নতুন মডেলেরটা আমাদের আসছে সেটা এখানে রাখা আছে। আসলে অনেকগুলো মেশিন একসাথে হয়তো বা বুঝতে আপনার একটু অসুবিধা হতে পারে। এটা হচ্ছে মিনি পাওয়ার টিলার, যেটা 4-হুইল। এটা এগুলো পর্যাপ্ত ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। তারপরে গত বছরে যে মেশিনটা আপনারা মাল্টিপারপাসটা সব থেকে বেশি চেয়েছিলেন ওইটা আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে, তবে এসে গেছে গত সপ্তাহে। এটার ভিডিও এখন আপনারা দিইনি, গত ভিডিওটা আছে, ওটা দেখে নিতে পারেন। এই দিকটাতে হচ্ছে 7 হর্স পাওয়ারের যেটা, সেটা আছে। 7 হর্স পাওয়ার দুইটা এখানে দেখতে পাচ্ছেন, পেট্রোল চালিত মিনি পাওয়ার টিলার। এই দিকটাতে একটু দেখাই, এগুলো হচ্ছে রাইস মিল, মিনি রাইস মিল। এটা কম্বাইন্ড মিনি রাইস মিল, দেখতে পাচ্ছেন আমার সামনে যেটা এখন স্ক্রিনে দেখা যাচ্ছে। কারেন্ট আসছে? কোনো একটা সুইচ অন করে রাখো যাতে আসলে বোঝা যায়, অথবা ওই যে হাওয়ার মেশিনের সুইচটা দিয়ে রাখেন। এটা হচ্ছে কম্বাইন্ড রাইস মিল, এটার আমরা অনেক ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন। এটাতে আপনার ধান ভাঙানো যায়, ভুট্টা ক্রাশ করা যায়, আটা করা যায়, তারপরে সুজি করা যায়, তারপরে হচ্ছে মরিচ গুঁড়া করা যায়, মশলা গুঁড়া করা যায়। এই একটা মেশিনেই, যাদের বড় বড় আবাদ, বেশি বেশি আবাদ সুবাদ করেন তারা এই একটা মেশিন হলে তার নিজের কাজগুলোও করতে পারেন, এবং অনেকেই বাণিজ্যিকভাবে নিয়ে এলাকাতেই ছেলে রেখে কাজ করে। অনেকে দেখা যায়, আমরা শুনেছি যে ভ্যানের মধ্যে লাগিয়ে বিভিন্ন বাসায় বাসায় গিয়ে ধান ভেঙে দেয়। খুবই ভালো একটা সেবা আসলে। এই দিক থেকে এটা হচ্ছে ভুট্টা মারাই মেশিন, একটা ছোট্ট। এটা হচ্ছে ওই খড় কাটা যেটা দেখলেন এতক্ষণ, এটা হচ্ছে শুধু মিনি রাইস মিল, এটা হচ্ছে সিঙ্গেল রাইস মিল। এটা ছোট্ট, একদম একজনের জন্য, একটা সিঙ্গেল মানুষ এটা নিয়ে নিজের বাসায় নিজের ধান ভেঙে খেতে পারবে। কারণ হচ্ছে এখন দেখবেন যে বড় বড় মিলগুলো আস্তে আস্তে অটো মিলে ডাইভার্ট হচ্ছে, সে কারণে অনেকেই মেশিনগুলো পায় না। এদিকে হচ্ছে খড় কাটার যেটা,
আমাদের মেড ইন বাংলাদেশ আসলে এগুলো আমরা তৈরি করি। এটা হচ্ছে স্মল সাইজের, এটার আরেকটা সাইজ আছে সেটা হচ্ছে মিডিয়াম। এটা হচ্ছে যারা একটু কমের মধ্যে চান, খুব বেশি যে কম বেশি সেটা না, চায়নার থেকে খুব একটা বেশি কম বেশি হয় না, কারণ এখন খুবই জিনিসপাতির দাম বেশি, আসলে কিছু করার থাকে না। এখানেও দুটো ব্লেড আছে, এইদিকে 10 হর্সের ডিজেল ইঞ্জিনটা, এটা হচ্ছে একদম 10 হর্স পাওয়ারের যে আমরা বলি যে শক্তিশালী মিনি পাওয়ার টিলার, এইটা হচ্ছে 10 হর্স পাওয়ার। এটা মাল্টিপারপাস, অনেক কাজ করা যায়। এই দিকটাতে দেখাই, এটা হচ্ছে গ্রাইন্ডিং, গ্রাইন্ডার বলে অনেকে, গ্রাইন্ডিং মেশিন বলে। তো এই মেশিনটা দিয়ে কাজ হচ্ছে আপনার আটা মশলা, তারপরে যেগুলো হচ্ছে আপনার ইয়ে করতে চান, আসলে আপনারা যে কোনো জিনিস গুঁড়া করার কাজে বেশিরভাগই ব্যবহার করে অনেকে, অনেকে গরুর খাবারের জন্য ব্যবহার করে। তো আমরা একটা জিনিস মডিফাই করেছি আপনাদেরকে একটু দেখাই, আমি তার আগে এই মেশিনটা একটু দেখাই আমি। এটা হচ্ছে গত পরশু দিন আমরা একটা লাইভ করেছি, আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে মিনি সাইলেজ, কম্বাইন সাইলেজ কাটার মেশিন, কারণ হচ্ছে এটা দিয়ে সাইলেজও করা যায় এবং ভুট্টা থেকে শুরু করে বিভিন্ন গরুর খাবার যেটা ক্রাশ করে সেটা করা যায় একই মেশিনে। এটার কোনো ব্লেড চেঞ্জ করতে হয় না, জাস্ট কিছু এই যে নেট দেওয়া আছে, এই নেটগুলো চেঞ্জ করলেই বিভিন্ন সাইজের খাবার তৈরি করা যায়। আমরা একটু এইখানটাতে একটু দেখি, এটা হচ্ছে ওই কনভেয়ারটা যেটা এতক্ষণ আমরা চালাচ্ছিলাম, সেটাতে আমরা মডিফাই করতেছি, এখনও এটা ফাইনালি লঞ্চ করিনি আমরা। দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা গ্রাইন্ডার লাগাইছি, কারণ হচ্ছে এটার কাজ চলতেছে, এখনও এটা সেভাবে শেষ হয়নি। দেখতে পাচ্ছেন যে আমরা সামনে ওই গ্রাইন্ডিং লাগাইছি, কারণ হচ্ছে আপনার যখন খড় কাটা শেষ হয়ে যাবে তখন আপনারা চাইলেই শুধু বেলটা চেঞ্জ করে আপনারা গরুর খাবার এখান থেকে করতে পারবেন, ক্রাশিংয়ের যে কাজগুলো আছে সেটা করতে পারবেন এই মেশিনটা দিয়ে, যাতে আপনারা একটা মেশিন নিয়ে 2-3 রকম 4 রকম কাজ করতে পারেন। যেহেতু ওটা খড় কাটা ছাড়া আর কোনো কাজ হবে না, আমরা তাই একটু এক্সট্রা কিছু যোগ করছি, যেটার কারণে আপনারা 2-3 রকমই কাজ করতে পারেন। ওটা এখনও ফাইনালি লঞ্চ করিনি, আমরা কাজ করছি, খুব শীঘ্রই হয়তো বা এটার একটা আউটপুট আপনাদেরকে দিতে পারবো। তো কারেন্ট মনে হয় আসবে না, আসলেও হয়তো দেরি হতে পারে, জানি না, এতক্ষণ আপনাদেরকে ভিডিওতে রাখাটা কেমন হবে আসলে বুঝতে পারছি না, হয়তো লাইভটা শেষ করব, তারপরেও একটু দেখাই দিই যেগুলো আমরা এতক্ষণ কাটলাম। সেটার হচ্ছে একটা হলো C2 এবং C2 প্লাস। এগুলো আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করবেন, আমাদের ভিডিওগুলোতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন, অথবা SMS করেও অর্ডার করে নিতে পারবেন। তো এরপরে দেখি আমরা যদি তাড়াতাড়ি কারেন্ট আসে তো তাহলে আরেকটা হয়তো লাইভ করবো, আপনারা যারা এতক্ষণ দেখলেন কষ্ট করে পরের লাইভটাতেও একটু জয়েন করবেন, কারণ কারেন্ট কতক্ষণ আসবে বোঝা যাচ্ছে না, আসলেই আমরা পরের কাজটা আমরা হয়তো করতে পারবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।